হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে আমি মুগ ডাল দিয়ে পাটিসাপটা বানাবো। সেটা কিভাবে বানাবো, কি করে বানাবো, সেটা দেখার জন্য তো আমার সঙ্গে থাকতে হবে। তো অবশ্যই তোমরা আমার সঙ্গে থাকো, দেখো কিভাবে বানাচ্ছি। আর বন্ধুরা, ভীষণ 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 ভালো হয়। আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, তো আমি যে কটা পিঠেই বানাই না কেন বন্ধুরা, আমি আমার গোপালকে নিবেদন করে তারপরে সেটা আমি সবাইকে খেতে দিই। তো ঠিক আছে, অবশ্যই তোমরা আমার ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে বন্ধুরা। ঠিক আছে, সঙ্গে থাকো। রেডি? দেখো বন্ধুরা কতটা সফট হয়েছে, এই দেখো আমি জাস্ট দেখাচ্ছি, ভাঙতে পারছি না বন্ধুরা। মানে দেখো পুরটাও দেখা যাচ্ছে, যেহেতু আমি গোপালকে দেব, এই দেখো গোপালের থালাতে নিয়েছি, তো নাহলে তোমাদের ভেঙে দেখাতাম বন্ধুরা। আমার এই দেখো এত নরম, এত, এই দেখো দেখো আমি ব্যান্ড করছি, ঠিক আছে? এই দেখো বুঝতেই পারবে বন্ধুরা, খুব সফট হয়েছে, দুর্দান্ত খেতে হয়। তোমরা এইভাবে বানিয়ে দেখো, জাস্ট খুব ভালো লাগবে, ঠিক আছে বন্ধুরা? আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা আমার পাশে থাকো, লাইক কমেন্ট শেয়ার এগুলো অবশ্যই করো। তো ঠিক আছে, এই যে বন্ধুরা দেখো, 1 কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি আর 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, ঠিক আছে? এবার এই দুটোকে আমি জাস্ট ধুয়ে, ভালো করে ধুয়ে আমি ঘন্টা দুয়েকের জন্য ভিজিয়ে রাখবো। এই দেখো বন্ধুরা, আমি চাল আর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কিছুটা জল দিয়ে আমি এটাকে মিনিট 2 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখবো। এই যে বন্ধুরা, এই দেখো মুগ ডাল আর এই যে চালটা যে ধুই 2 ঘন্টা মানে ধুয়ে যে ভিজিয়ে রেখেছিলাম, এটা দেখো এবার আমি জাস্ট একটু জল দিয়ে এটা মিক্সিতে বেটে নিচ্ছি। এই যে বন্ধুরা আমি গুলে নিয়েছি, ঠিক আছে বন্ধুরা? এই দেখো গোলাটা যে মানে বিউলি, সরি, মুগ ডাল আর গোবিন্দভোগ চালটা যে বেটে নিয়েছি, এটা ঢেলে নিয়েছি এই পাত্রে। এবার এই দেখো এর মধ্যে আমি কিছুটা গুড় দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যাতে করে এটা ব্যাটারটা গোলা হয়। বন্ধুরা এই যে দেখো, আমি যে পাটিসাপটাটা বানাবো মুগ ডালের, তার ক্ষীরটা বা বানানোর জন্য দুধ বসিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার ক্ষীর বানাচ্ছি বন্ধুরা। এই দেখো, যেহেতু ক্ষীরটা তখন আমি তোমাদেরকে বলছিলাম বসিয়েছি, তো এটা আমার কিন্তু ঠাকুরের কড়াই, আমার আগেও তো কিছু ভিডিও ছাড়া আছে। তো যেহেতু আমি গোপালকে আজকে দেব এই পাটিসাপটাটা বানিয়ে, তার সাথে চুষির পায়েস করব, তো অত ভিডিও আমি করতে পারবো না। জাস্ট দেখো চুষি বানানোর জন্য ডোটা বানিয়ে রেখেছি, ঠিক আছে? তো এটা আমি গোপালকেই আমার দেব, তো গোপালকে দেওয়া মানেই সেটা প্রসাদ করেই আমরা সবাই খাবো আর কি। তো ওর জন্যই আর কি ঠাকুরের বাসনেই আমি সমস্ত কিছু বানাচ্ছি, ঠিক আছে? এই যে আপাতত চিনি ঢেলে নিয়েছি, ঠিক আছে? এই যে ক্ষীরের মধ্যে মিষ্টিটা আমি দিয়ে দিলাম বন্ধুরা। এই দেখো আমার প্রায় ক্ষীর হয়ে যাওয়ার দিকে, ঠিক আছে? এই যে তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা, তোমাদের তো পাটিসাপটা রেসিপিটাই দেখাচ্ছি, বাট এই দেখো মিডিলে একটু চুষি পাকাতে বসে গেছি, চুষি পাকাচ্ছি। এইভাবে একটু একটু করে নিয়ে চালের গুঁড়ির সাথে দিয়ে, এই যে এই জায়গাটা দিয়ে ঠিক এইভাবে নিয়ে এরকম ভাবে ভাবে চুষিগুলো পাকাতে হয়, বুঝেছো? এই যে পুরো এটা আমি এরকম চুষি পাকিয়ে নেব। এই দেখো আমি একটু ঘি দিয়ে দিলাম, এবার ঘিটাকে দিয়ে দেখো এটাকে একটু এরকম বেগুনটা দিয়ে এরকম করে দিলাম। এই যে ব্যাটারটা গুলে রেখেছি, এবার এই ব্যাটারটা আমি দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, যে ক্ষীরটা বানিয়ে রেখেছি সেই ক্ষীরটা দিচ্ছি, এই দেখো এখান থেকে কেটে কেটে নিচ্ছি, ঠিক আছে? আমি যেহেতু আমার ঠাকুরকে দেব, তারপরে আমি বাদ বাকি সবাইকে দেব। এই দেখো বন্ধুরা, যেহেতু এটা মুগ ডালে, ঠিক আছে, মুগ ডাল চাল সবটাই আছে, কোনো ভয় পাওয়ার কিছু নেই বন্ধুরা, খুব ভালো হয়, খেতে খুব সুস্বাদুও হয়। তোমরা তো অনেক ধরনের পাটিসাপটাই খেয়েছো, কখনো এরকম চাল আর মুগ ডাল মিশিয়ে করে দেখবে, দুর্দান্ত হয়। আর ঘরেই ক্ষীর বানাবে, আমি যেটা করি পুরোটাই ঘরে করি গিয়ে। এই দেখো বন্ধুরা, এই দেখো আমার পিঠে পুরো এপিট ওপিট কমপ্লিট,
ঠিক আছে, এই যে দেখো, এই যে এই দেখো ঠাকুরের থালাতে বাছি, ঠাকুরকে দেব, ঠিক আছে। বন্ধুরা সেম সব কিছু, এই দেখো আবারও আমি একটু ঘি বুলিয়ে নিলাম, আবার এই দেখো দিয়ে দিলাম। বন্ধুরা এই পাটিসাপটাটা খেতে জাস্ট কি বলবো, খুব 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 সুন্দর হয় বন্ধুরা, মানে না করলে তোমরা বুঝতে পারবে না, করে দেখো খুব ভালো হয়। পুরো দেখো আমি পুরো ক্ষীর থেকে শুরু করে সম্পূর্ণটাই বানিয়েছি ঘরে, আমি কোনো কেনা কিছু অ্যাড করিনি। চালের গুঁড়ো কিন্তু আমি নিজে ঘরে আজকে বেটে নিয়েছি মিক্সিতে, তো সবটাই কিন্তু বন্ধুরা খুব ভালো হয়। দেখো আবার এটাকে আমি এবার তুলছি, দেখো দেখেছ খুব সুন্দর একটা ফ্লেভার হচ্ছে, ঘি তারপরে মুগ ডালের, মানে কি বলবো বন্ধুরা, দেখো কত সুন্দর পিঠেগুলো, দেখো ই হচ্ছে অপূর্ব হয়, অপূর্ব জাস্ট মানে কোনো কথা নেই। ঠিক আছে, তোমাদেরকে আমি আগেও চালের মানে কেনা চালের গুঁড়ো দিয়ে দেখিয়েছিলাম পাটিসাপটা বানানো, তো এটা আমি নিজে ঘরে বানিয়েছি সম্পূর্ণটাই সব কিছু বেটে। তো এই দেখো আমার গোপাল সোনার জন্য আপাতত আমি দেখো রেডি করে নিয়েছি, ওকে এবার এটা আমি সেবা দেব তুলসী পাতা দিয়ে। গোলাটা এরকম বন্ধুরা, গোলাটা দেখো জাস্ট এরকম ঠিক ঘনত্বটা হবে, ঠিক আছে। এই যে গোলাটা তোমাদের একটু আমি দেখিয়ে দিলাম, এই দেখো ঠিক আছে, দেখো দেখো কত সুন্দর মুগ ডালের পাটিসাপটা হচ্ছে, ঠিক আছে। অবশ্যই রেসিপিটা তোমরা ট্রাই করো, দেখো দেখো দেখো। বন্ধুরা এই দেখো ঠাকুরকে দিয়েছি, ঠিক আছে, পাটিসাপটা দিয়েছি, আর এই দেখো চুষির পায়েস যেটা বলছিলাম বন্ধুরা, ওই যে চুষি পাকাচ্ছিলাম, এই দেখো ঠিক এরকম হবে, দেখো এখনো ধোয়া উঠছে, ঠিক আছে। এটা তো তুলসী পাতা দিয়েছি যেহেতু ঠাকুরের সেবায়, তো জানো তুলসী লাগে, এই দেখো ঠিক এরকম হবে। তো এটা গরম আছে খুব, এটা দিয়েছি গোপালকে, এটা আমাদের আজকের দিনে বন্ধুরা করতে হয়। তো এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে চুষি পিঠে বলে, ঠিক আছে, চুষি পিঠে বানিয়েছি, পাটিসাপটা করেছি ক্ষীর দিয়ে মুগ ডাল আর ইসে দিয়ে, ঠিক আছে, টাটা।